হওয়ায় আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত এক ও আহত আরো তিন। সোমবার বিকেলে চণ্ডীপুরে যাত্রীবাহী বাসের সাথে আবগারি দপ্তরের ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুজন আহত হয়। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দীঘার রাস্তায় ঘটে দুর্ঘটনা। দীঘার পথে সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক আর আহত হয় আরো তিনজন। এদিন ভোর পাঁচটা নাগাদ দীঘা নন্দীকুমার 116B জাতীয় সড়কে বালিশাহির বাকশাল মোড়ের কাছে দীঘা ফেরত একটি প্রাইভেট কার ও একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকের মৃত্যু হয়। মৃতের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ এসে গাড়ি দুটি উদ্ধার করে এবং মৃতদেহটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায় এবং যানজট মুক্ত করে। অতিবৃষ্টির মাঝে দ্রুতগতিতে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।